জামুরিয়া বেলবাদ কয়লা খনি এলাকায় বাইরে থেকে দুষ্কৃতীরা এসে ইসিএল এর কয়লা খনির মূল্যবান লোহা চুরি করছে আর এর ফলে নিরাপত্তার অভাব বোধ করছে স্থানীয়রা। প্রতিবাদে সোমবার সকাল থেকেই রেল সাইডিং এ কয়লা পরিবহন বন্ধ করে বিক্ষোভে নামে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দিনের পর দিন বাইরে থেকে লোকের আনাগোনা বাড়ছে এলাকায়, চুরি হচ্ছে ইসিএল এর কয়লা খনিতে থাকা মূল্যবান যন্ত্রাংশ, আর এই ঘটনার সঙ্গে জড়িত আছে রেল চ্যাটিং এর নিরাপত্তা রক্ষীরা। তাই অবিলম্বে চুরি বন্ধ করতে হবে ও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পরিবহন বন্ধ করে আন্দোলনে নামে স্থানীয় গ্রামবাসীরা। পরিবহন বন্ধ, এটা যে বেলবাদ কোলেরি অমৃতনগরের আন্ডারে আমাদের সাইডিং আছে, সাইডিং এর বগলে আমাদের একটা চালক ছিল, সেখানে একটা ইঞ্জিন ঘর ছিল, সেখানে একটা লোহা, বড় লোহা, লোহাটা 1 কেজি 2 কেজির ব্যাপার নয়, আর ওই যে 1 কেজি 2 কেজির ব্যাপার নয়, ওটা প্রচুর টাকার অ্যামাউন্ট আছে। তারপরে হচ্ছে বাইরে থেকে লোক আসছে, এখানে চুরি চম্পট এত হচ্ছে, ঘর লুট হয়ে যাচ্ছে, আরো কিছু হচ্ছে, মেয়েদের উপর অত্যাচারও চলে আসছে, বাইরে থেকে কিন্তু লোক আসছে, বাইরে থেকে লোক আসছে বলে আমাদেরও তো নিশ্চয়ই এখানকার কোনো স্থানীয় ছেলেরা যুক্ত আছে, তাছাড়া এই জিনিসটা হবে না। যাতে ওই জিনিসটা, যে জিনিসটা চুরি হয়েছে সেটা তো রিকভারি করা হোক, অপরন্ত যারা করছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। কথা হচ্ছে যে এই যে আমাদের অশোক সিং, সব মূল পান্ডা হচ্ছে অশোক সিং, সাইডিং ইনচার্জ, সেই সাইডিং ইনচার্জ যদি সেটিং না থাকে তাহলে এত বড় জিনিসটা যাবে, চুরি হবে কি করে? চালু হওয়ার পর থেকে আবার চুরি শুরু হয়েছে। আরে কয়লা চুরি হচ্ছে হচ্ছে ঠিক আছে, কিন্তু এমন এমন সময়ে ঘরও চুরি হয়ে যাচ্ছে, লোকের ঘর ভেঙে দিচ্ছে ঘর। আরে এখানে তো কুয়াটা আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।